অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে আমি সভা মঞ্চে সবার সামনে সাক্ষী রেখে বলে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছিল 100 দিনের টাকা আমার সরকার ক্ষমতায় আসার পর বাংলার প্রতি কোনো বৈমাতৃসুলভ আচরণ করবে না, টাকা ছেড়ে দেবে। এই টাকা 2 বছরের বেশি আজকে আটকে রেখে দিয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 16টা বিধানসভা মিলিয়ে প্রায় 17,82,000 মানুষ রয়েছে, তাদের রুজি রুটি জীবন জীবিকা এই 100 দিনের কাজের উপর নির্ভর করে। তাদের সবার টাকা এই বিজেপির সরকার বন্ধ করে দিয়েছে। আপনি দেখুন, আচ্ছা দিনের নামে আপনাদের ভোট চেয়েছিল, এখানে মায়েরা আছে, আজকে 400 টাকার রান্নার গ্যাস আপনাকে 1200 টাকায় কিনতে হচ্ছে। সরষের তেল 80 টাকার সরষের তেল আজকে 220 টাকা লিটার, 15 টাকার কেরোসিন তেল আজকে 115 টাকা, কোথাও 120 টাকা লিটার, 50 টাকার পেট্রোল 100 টাকা লিটার, 40 টাকার ডিজেল 90 টাকার লিটার, জীবনদায়ী ওষুধ 50 টাকা 60 টাকা 70 টাকা যে ওষুধের দাম ছিল বাড়িয়ে আজকে 600 700 1000 করে দিয়েছে। এছাড়া ডিজেল পেট্রোলের দাম বাড়লে সার্বিক পরিবহন ব্যবস্থার উপর একটা প্রভাব পড়ে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস দৈনন্দিন জীবনে আমাদের শাক সবজি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, এর জন্য দায় দায়িত্ব একমাত্র যদি কারোর হয় তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এই বিজেপি সরকার। এদেরকে যদি আমরা উৎখাত না করি আগামী দিন বাংলা কেন দেশের ভবিষ্যৎ গঙ্গায় জলাঞ্জলি দিতে হবে। দিল্লিতে দেখেছেন তো কুস্তিগিররা যারা ভারতবর্ষের হয়ে সোনা জিতে এনেছে তারা বলছে আমরা সোনার পদকটা হরিদ্বারে গিয়ে গঙ্গায় বিসর্জন করব। আর আপনারা যদি এই ভারতীয় জনতা পার্টিকে যে শিক্ষা 2021 সালে দিয়েছিলেন, 2 বছর পর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে তৃণমূলকে জেতালে তবেই এরা শিক্ষা পাবে। ওই যে মধ্যেখানে করোনা এসেছিল, করোনা যদি ভাইরাস হয় তাহলে ভ্যাকসিনের নাম কি? কোভিডশিল্ড। আর বিজেপি যদি ভাইরাস হয় ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস, মানুষের দল তৃণমূল কংগ্রেস যদি জেতে তবেই এরা উচিত শিক্ষা পাবে। আজকে 2 মাস 4 মাস 5 মাস আগে যে বিজেপির নেতারা লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে টোন টিটকিরি ব্যঙ্গ বিদ্রুপ করছিল তারা এখন বলছে কি, যে বিজেপির সরকার যদি বাংলায় ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আমি আপনাদের বলছি, আমি আপনাদের এখানে প্রকাশ্যে বলে যাচ্ছি, আপনারা সবাই আছেন, সংবাদ মাধ্যমের বন্ধু প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করুন। বিজেপি বলছে বাংলায় যদি এরা ক্ষমতায় আসে এরা নাকি 2000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। যারা 6 মাস আগে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়েছে বলে ভিখারি বলে অপবাদ দিয়েছে, তাদের কাছে হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার এখন ভগবানের প্রসাদ হয়ে গেছে। তারা বলছে আমরা ক্ষমতা এলে 2000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব। আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার সামনে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে, দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2 কোটি মহিলাকে মাসে 500 আর 1000 টাকা করে পৌঁছে দিচ্ছে, ভারতবর্ষে কোনো রাজ্য করে দেখাতে পারেনি। আর বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে করব। আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই, আপনি গুজরাটে ক্ষমতায় আছেন, আপনি মধ্যপ্রদেশে ক্ষমতায় আছেন, আপনি মহারাষ্ট্রে ক্ষমতায় আছেন, আপনি ত্রিপুরায় ক্ষমতায় আছেন, আপনি উত্তরাখণ্ডে ক্ষমতায় আছেন, আপনি গোয়াতে ক্ষমতায় আছেন, আপনি অরুণাচলে ক্ষমতায় আছেন, আপনি আসামে ক্ষমতায় আছেন, আপনি মধ্যপ্রদেশে ক্ষমতায় আছেন, কম বেশি প্রায় 12টার বেশি রাজ্যে বিজেপি এবং তার শরিক দল রাজ্যে ক্ষমতায় রয়েছে, 12টার বেশি। একটা রাজ্যে যদি বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার চালু করে যত মহিলা আছে,
মমতা ব্যানার্জি পরিবারের একজন মহিলাকে দিচ্ছে না, পরিবারে যদি পাঁচজন মহিলা থাকে পাঁচজনকেই দিচ্ছে, যদি দুজন থাকে দুজনকেই দিচ্ছে, যদি ছজন থাকে ছজনকেই দিচ্ছে। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি, বারোটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে আপনি 2000 বলেছেন, তো আমি 1000 টাকা দেওয়ার জন্য আপনাকে বলছি, যেটা মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে। একটা রাজ্যে যদি আপনি এটা বাস্তবায়িত করে দেখাতে পারেন, বারোটার মধ্যে একটা রাজ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি সভা মঞ্চে সবার সামনে সাক্ষী রেখে বলে যাচ্ছি।